আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের এমবি যদি বেশি কাটে তাহলে কীভাবে এমবি কম কাটাবেন একটি সেটিং করার মাধ্যমে, এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনার মোবাইলটি সবসময় ঠান্ডা রাখবেন। তো আপনার মোবাইলটি যদি বেশিক্ষণ ব্যবহার করলে গরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটি সেটিং করে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি ঠান্ডা রাখতে পারবেন। তো কীভাবে এই দুইটি সেটিং করবেন তার পুরো প্রসেস আর ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসাইড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপ করে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের অনেকের অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু বেশি ক্ষণ যদি ইন্টারনেট ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের মোবাইলটি গরম হয়ে যাচ্ছে, এবং আমাদের মোবাইলের অনেক সময় কিন্তু দেখা যায় যে আগে যে এমবি খরচ হতো ইদানিং তার থেকে বেশি এমবি খরচ হচ্ছে। তো এই সমস্যা থাকলে তাহলে প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন। তো সেটিং অপশনে চলে আসার পর এখানে আপনি দেখবেন অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং। তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখানে আপনি আপনার যত সফটওয়্যার রয়েছে তো সেই সফটওয়্যারগুলি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার, এবং এখানে রয়েছে ওয়াইটি স্টুডিও, তো এখানে রয়েছে মাই বিএল, তারপর এখানে সিওল 92 অ্যাপস। তো এখানে আমার 92 অ্যাপস দেখাচ্ছে। তো এটার পর আপনি যদি ট্যাপ করে দেন তাহলে আপনার মোবাইলে থাকা সকল সফটওয়্যারগুলি কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি সফটওয়্যার এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো যে কোনো একটি সফটওয়্যার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে নিচে দিক চলে আসবেন। তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তো এই সেটিং এর উপর ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা। তো দেখতে পাচ্ছেন এনেবল ইউজ অফ মোবাইল ডাটা ইন দ্য ব্যাকগ্রাউন্ড। তো এটা দেখতে পাচ্ছেন সেটিংটা কিন্তু অন করা আছে। তো এটা আপনি সেটিংটি বন্ধ করে দিবেন। তো অলরেডি সেটিংটি বন্ধ হয়ে গিয়েছে। তো তারপর আপনি বেগে চলে আসবেন। তো বেগে চলে আসার পর আপনি আর একটি সফটওয়্যার এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি আবার পুনরায় এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তারপর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা ইউজ, তো এটা আপনি যদি অন দেখেন তাহলে এটা আপনি বন্ধ করে দিবেন। তো এইভাবে আপনি আপনার মোবাইলে থাকা সমস্ত সফটওয়্যার থেকে ব্যাকগ্রাউন্ড ডাটার সেটিংটি আপনি বন্ধ করে দিবেন। এতে কি হবে, আপনার মোবাইলের ডাটা খরচ কমে যাবে এবং আপনার মোবাইলটি কিন্তু গরম হবে না, কেননা এই ব্যাকগ্রাউন্ড ডাটা কিন্তু সে আর ব্যবহার করতে পারবে না, নিতে পারবে না ব্যাকগ্রাউন্ড ডাটা, সেহেতু কিন্তু আপনার মোবাইলটি ঠান্ডা থাকবে সবসময়। তো আরেকটি সেটিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটা সেটিংটি করতে চাইলে প্রথমে আপনার মোবাইল থাকা গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর উপরে আপনার জিমেইল লোগোর উপর ট্যাপ করে দিবেন। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন রয়েছে, তো এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইনস্টল সেটিং, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে নট ইনস্টলড, তো এটার উপর ট্যাপ করে দিবেন। তো আপনার মোবাইলে যত সফটওয়্যারগুলি আপনি ইনস্টল করেছিলেন তো সেই সফটওয়্যারগুলি থেকে যেগুলি আপনি আনইনস্টল করেছেন সেই সফটওয়্যারগুলি কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনার সফটওয়্যারটির পাশেই দেখতে পাচ্ছেন বক্স রয়েছে, তো এটার উপর ট্যাপ করে দিলে কিন্তু এখানে কিন্তু আপনি সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি মার্ক করতে পারবেন। তো এভাবে আপনি একে একে সবগুলি মার্ক করে দিবেন। তো আমি বেশ কয়েকটি মার্ক করে নিয়েছি। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন রয়েছে, তো এটার উপর আপনি ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার পর নিচে পুনরায় রিমুভ অপশনের উপর ট্যাপ করে দিলে কিন্তু আপনার যে সফটওয়্যারগুলি মার্ক করেছিলেন
তো সেই সফটওয়্যারগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু মার্ক করে ডিলিট করে দিবেন, সেক্ষেত্রে কি হবে আপনার মোবাইলটি কিন্তু আর লোড নেবে না এবং আপনার মোবাইলটি কিন্তু সব সময় ঠান্ডা থাকবে। তো আজ এ পর্যন্তই আপনাদের থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।